হোমিওপ্যাথিতে কিভাবে ডায়াবেটিসের চিকিৎসা করা হয়, ইনসুলিনের সঙ্গে কি হোমিওপ্যাথি চিকিৎসা করা সম্ভব না ইনসুলিনটাকে অফ করে দিতে হবে, এই সব প্রশ্ন অনেকের মনের মধ্যেই ঘোরাফেরা করে। চলুন আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক অধ্যাপক ডক্টর রজত চট্টোপাধ্যায়। নমস্কার, আমি প্রফেসর ডাক্তার রজত চট্টোপাধ্যায়, প্রিন্সিপাল ও অ্যাডমিনিস্ট্রেটর দি ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ। আজকের বিষয়, আমরা এটা দেখেছি যে গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে ডায়াবেটিসের প্রকোপ খুব বেশি, বিশেষ করে ডায়াবেটিস মেলাইটাস, যেটা ইনসুলিনের অভাবে হয়। আপনারা জানেন অগ্নাশয় থেকে যে ইনসুলিন হরমোন তার অভাবে হয়, এবং আমরা দেখেছি শহরাঞ্চলে এর প্রাদুর্ভাব অনেক বেশি গ্রামাঞ্চলের তুলনায়। এবং ভারতবর্ষেও ডায়াবেটিস মেলাইটাসের অন্যতম রাজধানী হয়ে উঠতে চলেছে, এরকম একটা জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে আছি। এখানে মডার্ন মেডিসিনের চিকিৎসা ব্যবস্থা, অর্থাৎ অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা, হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা, আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা বা আয়ুষ যে ব্যবস্থা, আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধা, প্রত্যেকেরই একটা ভূমিকা আছে, হোমিওপ্যাথিরও তার নিজস্ব ভূমিকা আছে। আসলে মোদ্দা কথাটা হলো ডায়াবেটিস মেলাইটাস যার হয়েছে কিছু ক্ষেত্র ছাড়া, সেটা কিন্তু কোনো সময়ই যে পার্মানেন্টলি কিওরড হয়ে যাবে কোনো প্যাথিতেই এরকম নয়। ডায়াবেটিস ক্যানট বি কিওরড ইন অল কেসেস, বাট ইট ক্যান বি ম্যানেজড বাই ডিফারেন্ট সিস্টেম, অর্থাৎ মডার্ন মেডিসিনও তাকে ম্যানেজ করতে পারে। তার যতগুলো কমপ্লিকেশনস হয় সেই কমপ্লিকেশনসগুলো যাতে খুব আস্তে আস্তে হয়, স্লো প্রোগ্রেস হয়, মানুষ একই জায়গায় স্ট্যাটিক থাকে সেই জায়গাটার চেষ্টা করে, হোমিওপ্যাথিও ঠিক সেইভাবেই। এর সঙ্গে ওতপ্রোতভাবে আমরা বলি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, অর্থাৎ মানুষের রোগটাকে মূল থেকে চিকিৎসা, আমরা এটার ব্যবস্থা করি। এবং আপনার শুনলে ভালো লাগবে যে ডায়াবেটিস মেলাইটাসকে আজকালকার দিনে কিন্তু লাইফস্টাইল ডিজর্ডার্স বলা হয়, অর্থাৎ আমরা যে ধরনের জীবনযাপন করছি, আমাদের জীবনশৈলী যে ধরনের, জীবনযাত্রা, তাতে আমরা যে সবাই দৌড়চ্ছি, বাবা দৌড়চ্ছেন, মা দৌড়চ্ছে, তার বাচ্চা 2 বছর বয়স থেকে স্কুলে দৌড়চ্ছে, প্রত্যেকে দৌড়চ্ছে, এমনকি বাড়ির কাজের মানুষটিও দৌড়চ্ছে, এই ফার্স্ট লাইফে কোথাও একটা অ্যাডাপ্টেশনের গণ্ডগোলের মধ্যে দিয়ে আমরা দেখছি ডায়াবেটিস বা এই ধরনের আরও অনেক রোগ, অটোইমিউন ডিজিজও যেমন আছে, এগুলোর প্রাদুর্ভাব হচ্ছে। এখানে হোমিওপ্যাথির একটা অন্যতম বড় ভূমিকা আছে, কারণ হোমিওপ্যাথি মানুষের চিকিৎসা করে, একদম ডাইরেক্ট রোগের নয়। আপনি যদি বলেন ডায়াবেটিসের চিকিৎসা হোমিওপ্যাথিতে হয়, আমি বলবো না, আমি বলবো ডায়াবেটিসে যে মানুষটি ভুগছেন সেই মানুষটির আমরা চিকিৎসা করি, অর্থাৎ সেই মানুষটিকে সামগ্রিকভাবে তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে, কেস টেকিংয়ের মাধ্যমে, একটা সুদীর্ঘ কেস টেকিংয়ের মাধ্যমে আমরা তাকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনগুলো করি, কোন স্টেজে রোগটা আছে সেটা আমরা বুঝি, তারপরেই তাকে আমরা কিন্তু চিকিৎসা করি। নিশ্চয়ই এটা স্টেজ অনুযায়ী বিভিন্ন ভাগ আছে, যেমন আপনারা জানেন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, T2DM, এতে কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে সবসময় ঔষধ দেওয়ার প্রয়োজন হয় না, সঠিকভাবে তাকে যদি আমরা অ্যাডভাইস করতে পারি কী ধরনের তিনি খাবারগুলো খাবেন, কোন খাবারগুলো খাবেন না, রেগুলার এক্সারসাইজ, রেগুলার রোজ ব্যায়াম করা, এটা একটা অন্যতম ডায়াবেটিসের জন্য সমস্ত ধরনের ম্যানেজমেন্ট আমরা বলি কিছু ক্ষেত্র ছাড়া, যে তাকে শরীরকে সময় দিতে হবে, এবং নিয়মিত খাদ্যাভ্যাস, নিয়মিত ঘুম, রোজ 8 ঘন্টা নিয়মিত ঘুম, এবং তার সঙ্গে সঠিক খাদ্যাভ্যাস, এইগুলো কিন্তু অনেক ক্ষেত্রে, এবং রেগুলার এক্সারসাইজ ডায়াবেটিসকে কন্ট্রোল রাখে, অনেক সময় কোনো ওষুধ নেওয়ার প্রয়োজন পড়ে না, কিছু ক্ষেত্রে T2DM, এটা করেও যখন হয় না, তখন আমরা মানুষটির চারিত্রিক লক্ষণ মিলিয়ে তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে তিনি কি ধরনের, তার যেটা আমরা বলি জেনেটিক ক্যারেক্টার, সেটাকে আমরা হোমিওপ্যাথিতে বলি ক্যারেক্টারিস্টিক লক্ষণ, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো মিলিয়ে আমরা তার ওষুধ দিই, এবং সেক্ষেত্রে নানা ধরনের ওষুধ আসে, আমি ওষুধের নাম এক্ষুনি বলছি না, কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য মিলিয়ে যে ওষুধগুলি আসে সেটা হতে পারে থুজা, সেটা হতে পারে সালফার, সেটা হতে পারে মেরোডিনাম, অনেক ব্রড স্পেকট্রাম, বড় বড় ধরনের ওষুধও যেমন আসে, কিছু কিছু ক্ষেত্রে ছোট ওষুধও আসে। তবে আপনার যে প্রশ্ন, হোমিওপ্যাথি কার্যকরী কিনা বা ডায়াবেটিস মেলাইটাস মানেই মডার্ন মেডিসিনের কাছে যাবে, এই প্রশ্নটার কিন্তু স্পেসিফিক উত্তর হচ্ছে সব প্যাথিতেই সব রোগের চিকিৎসা আছে, স্টেজ অনুযায়ী নির্ভর করে, রোগ অনুযায়ী, রোগীর অনুযায়ী নির্ভর করে, এবং আমি বলবো ডায়াবেটিস মেলাইটাসে হোমিওপ্যাথির চিকিৎসা নিশ্চয়ই আছে, কিন্তু আমাকে সেই রোগটার স্টেজটাকে বুঝতে হবে।
ডায়াবেটিস দু রকমের হয়। একটা টাইপ, মানে প্রথমত যদি আপনি মোদ্দা কথায় খুব সোজাভাবে বলি, তাহলে একটা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটিস হয়, যেটা T1, এবং আরেকটা টাইপ 2 হয়, সেটা টাইপ 1টা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটিস হয়। ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটিসে ইনসুলিন নিতেই হয়, ইনসুলিন নিতেই হয়, এবং তাকে তার নামই সেই জন্য ইনসুলিন ডিপেন্ডেন্ট। দেখা হয় যে কতটা পরিমাণ কমিয়ে আনা হচ্ছে ইনসুলিনটা, বা তাকে যদি কোনোভাবে ওই জায়গাটা থেকে সরিয়ে এনে কোনো রকম মডার্ন মেডিসিন চিকিৎসা করেন, যে ইনসুলিনের জায়গা থেকে আস্তে আস্তে যদি ট্যাবলেটের দিকে আনতে পারেন। কিন্তু ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটিসে ইনসুলিন নেওয়াটাই আমাদের সবসময় অ্যাডভাইস করেন ডাক্তাররা, এবং সেটা অনেক ক্ষেত্রেই পেশেন্টকে তার দীর্ঘ জীবন তাকে দেয়। আমাদের ক্ষেত্রে আমরা কখনোই বলি না যখন হোমিওপ্যাথরা যে আপনি ইনসুলিন বন্ধ করে দেবেন, তার সাপ্লিমেন্টারি আমাদের কোনো ওষুধ আছে। আমাদের মেট্রোমেডিকাতেও ইনসুলিন বলে একটি ওষুধ আছে, সেই ইনসুলিন কিন্তু ওই ইনসুলিনের পরিপূরক নয়। কোনো হোমিওপ্যাথ ডাক্তারবাবু যদি মনে করেন যে আমি মডার্ন মেডিসিনের ইনসুলিনকে কমিয়ে দিয়ে আমি আমাদের হোমিওপ্যাথের ইনসুলিন দেবো, সেটা কিন্তু ঠিক হবে না। এই ইনসুলিন হোমিওপ্যাথের ইনসুলিন তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আসবে। কোনো ডায়াবেটিস মেলাইটিসকে আমি ইনসুলিন কেন, তাহলে তো আমার অনেক ওষুধই আছে। হোমিওপ্যাথিতে ওষুধ আছে যেমন সেফালেন্ড্রো ইন্ডিকা, যেমন স্তেলাকুচা থেকে হয়, যেরকম সিজিজিয়াম জাম বলি নাম, জাম থেকে হয়, অত্যন্ত ভালো ওষুধ। প্রত্যেক অনেক অনেক হোমিওপ্যাথ ডাক্তারবাবু রুটিনলি যাই ডায়াবেটিস মেলাইটাস আসে সঙ্গে সঙ্গে সিজিজিয়াম জাম বলি নাম দিয়ে দেন, সেফালেন্ড্রো ইন্ডিকা দিয়ে দেন, কোনো কোনো ক্ষেত্রে ইউরেনিয়াম নাইট্রিকাম, সেরকমই ইনসুলিন, এরকম আরও অজস্র ওষুধ আছে। অনেক ক্ষেত্রে আমাদের এই ওষুধগুলো কিন্তু খুব বেশি বেশি ব্যবহৃত হয়। অনেকে মডার্ন মেডিসিনের ওষুধটাকে বন্ধ করে এই ওষুধটাকে দেন, এই নিয়ে কিন্তু সেই অর্থে আমাদের রিসার্চ বা গবেষণা খুব কম আছে, যে জায়গায় আমি দাঁড়িয়ে বলতে পারি যে এই মাদার টিনচার ওষুধটি বা এই সিজিয়াম জাম্বলিনাম বা ইনসুলিন আপনি দিন এবং ওই ওষুধটি বন্ধ করুন। মডার্ন মেডিসিনের কথাটাকে যদি আমরা সরিয়ে রাখি, অ্যালোপ্যাথিক চিকিৎসাটাকে, আমাদের কথাতে যদি বলি, আমি বলবো রুগীটিকে বিচার করুন, রুগীর সামগ্রিক রোগ লক্ষণ লিপিবদ্ধ করুন, অর্থাৎ কেস টেকিং করুন, তার চারিত্রিক বৈশিষ্ট্য মিলিয়ে দেখুন, দেখে যে ওষুধটি আসছে সেটি দিন। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের খুব অ্যাকিউট কিছু ফেজ হয় যে ক্ষেত্রে এই ছোটো ছোটো ওষুধগুলি খুব কার্যকরী, যেরকম কিউরের বলে একটা ওষুধ আছে যেখানে নার্ভের কোনো কমপ্লিকেশন আসে খুব ভালো কাজ করে, সিজিয়াম জাম্বলিনামও যেখানে স্কিনের ম্যানিফেস্টেশন আছে, এই ওষুধগুলোরও যদি কোনো রোগ লক্ষণ পান অর্থাৎ ইন্ডিকেশন পান, ইন্ডিকেশন মেনে যদি দেন তাহলে এই ওষুধগুলি অত্যন্ত ভালো কাজ করে। কিন্তু কোনো কিছু রোগ লক্ষণ না মেনে যদি রুটিন পদ্ধতি হিসেবে ওষুধগুলি দিতে থাকেন, তাহলে আমার মনে হয় সব ক্ষেত্রে যেটা কাজ করবে অন্তত সেটা হোমিওপ্যাথিক মতে হবে না। আর হোমিওপ্যাথির আমার নিজস্ব অভিজ্ঞতা, 25 বছরের আমার যে নিজস্ব অভিজ্ঞতা, তাতে আমার মনে হয় টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসকে, এমনকি T1 DMAকেও কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করি, তার সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে তার চারিত্রিক বৈশিষ্ট্য বুঝে, তার মায়াসমেটিক ডিসক্রেশিয়া বুঝে যদি চিকিৎসা করি, সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে রোগী সুফল পান। অনেক ক্ষেত্রে আমরা দেখি তার ইনসুলিনের পরিমাণটা কম দিতে হয় T1 ডায়াবেটিস মেলাইটাসের, T2 DMAরও কিছু কিছু ক্ষেত্রে যখন মানুষ অত্যন্ত খারাপ জায়গায় চলে যান সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা ইনসুলিনের কথা বলেন। আপনি যে বলেন ইনসুলিন ডায়াবেটিস মানে ইনসুলিন, এটা কিন্তু ঠিক নয়, এটা একটা স্টেজে গিয়ে বলেন, ডাক্তারবাবুরাও চেষ্টা করেন না দেওয়ার। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ওষুধের থেকে ইনসুলিন নিলে হয়তো মানুষ, সেটা মডার্ন মেডিসিনের ডাক্তারবাবুরাই ভালো বলবেন, কিন্তু আমরা হোমিওপ্যাথরা এটাই আমি বলবো যে তাকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করুন। তার কোথায় কোন জায়গার অসন্তোষ থেকে এই রোগটা শুরু হলো, সব ক্ষেত্রে যে প্যানক্রিয়াসের যে অটোইমিউন ডিজর্ডার্সগুলো, প্যানক্রিয়াসের কোষটা কেন কাজ করছে না, হঠাৎ করে তার সব ঠিক আছে অথচ তার কোন জায়গাটায় সেলটা রিসিভ করছে না, টিস্যু রিসিভ করছে না, ভেতরের ভেতর কোথায় কজ অব দ্য কজটাকে যদি বার করতে পারি এবং মানুষের লাইফস্টাইলটাকে যদি ঠিক করে দিতে পারি, রোজ যদি ব্যায়াম করাতে পারি, সুষম খাদ্য খাওয়াতে পারি, কিছু কিছু ভুল ধারণা আছে যে এই ভাত খাবো না, মিষ্টি খাবো না, মিষ্টি খেলে সুগার হয়, এই ধরনের মিথগুলো থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। আমি বলছি না যে মিষ্টি খান, কিন্তু মিষ্টি খেলে ডায়াবেটিস হয় বা শুধু ভাত খেলে ডায়াবেটিস হয়, তাহলে গ্রামাঞ্চলের আপনারা দেখবেন যারা মাঠে ঘাটে কাজ করেন তারা প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট খান, তারা প্রচুর ভাত খান, প্রচুর মুড়ি খান, তাহলে তাদের সবার ডায়াবেটিস হওয়া উচিত ছিল, কিন্তু তারা কায়িক পরিশ্রমটাও করেন, অর্থাৎ আপনি কতটা ইন করছেন,
আর কতটা আউট করছেন এটাও কিন্তু নির্ভর করে। আপনি খাবার যতটা খাচ্ছেন সেই অনুযায়ী আপনি আবার আপনার সেই ক্যালোরিটাকে ঝরাচ্ছেন কিনা, অর্থাৎ এর উপরেও নির্ভর করে। কিছু কিছু মিথ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। উচ্ছে খেলে ডায়াবেটিস হবে না, তেঁতো খেলে ডায়াবেটিস হবে না। আমার বেশ মনে আছে কিছুদিন আগের অ্যাডভাইস ছিল যেখানে উচ্ছে বা ডাল এই ধরনের জিনিসগুলোও ডায়াবেটিসের খাদ্যাভ্যাসের মধ্যে বারণ করা হয়েছিল, বলা হয়েছিল যে এগুলো অতিরিক্ত খেলে বরং ডায়াবেটিস বাড়তে পারে। ফলে সবটাই সুষম খাদ্য মিলিয়ে খাবো এবং আপডেট থাকবো সবসময় যে ডায়েট কী বলছেন, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে চলবো, ডায়েটিশিয়ানের সঙ্গে পরামর্শ করে চলবো এবং নিজের মানসিক সুস্থিরতা এটাকে বজায় রাখবো, মানসিক শান্তি বজায় রাখবো, যাতে প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিনের নিঃসরণ সেটা যেন ভালোভাবে হতে পারে। যেখানে ব্লাড সুগার 200-এর উপরে যায়নি, 180 mg/% উপরে যায়নি, তার ভেতরে আছে এবং আপনি দেখছেন তার লাইফস্টাইল খুব একটা অনিয়মিত নয়, সেই এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে একদম রেকমেন্ডেশন আছে যে যতটা সম্ভব যদি তার লাইফস্টাইল মডিফিকেশন করে তাকে ঠিক করা যায় তাকে ওষুধ দেওয়ার প্রয়োজন পড়ে না। এই সব ক্ষেত্রে তারা শিফট করতেই পারেন, যদি মডার্ন মেডিসিনের কোনো রকম তারা মনে করেন যে নেবেন না বা নিতে চাইছেন না বা তার ওই মডার্ন মেডিসিন নেবো এবং নিলে সারা জীবন খেতে হবে এবং খেলে আমি আমার আরও আমি খারাপ হয়ে যাব, এইটাও একটা মিথ আছে যে মডার্ন মেডিসিনের সাইড এফেক্ট আছে, এই আছে, হয়েছে, নিশ্চয়ই আছে, কিন্তু সেটা ডাক্তারবাবুরা বুঝেই দেন। হোমিওপ্যাথি যিনি খেতে চান তিনি হোমিওপ্যাথি একবার একবার কিছুদিনের জন্য মনে হলো সুগারটা কমে গেছে তখন আমি ছেড়ে দিলাম ওষুধটা, আবার সুগারটা বেড়ে গেলো আবার আমি ওষুধটা খেতে শুরু করলাম, এটা করবেন না। যদি আপনি মডার্ন মেডিসিনের ওষুধই খান, নিয়মিত ডাক্তারবাবুর সঙ্গে সলা পরামর্শ করে নিয়মিতভাবে ওষুধটা খান, অ্যাডহারেন্স বলে একটা কথা আছে, ওষুধটা রুগী কতটা খাচ্ছে ওর সঙ্গে কতটা সে অ্যাডহেয়ার হয়ে আছে এই জিনিসটা কিন্তু আজকের দিনে খুব জরুরি। আমরা প্রচুর পেশেন্টকে দেখেছি ডায়াবেটিস, মেলাইটাস, হাইপার টেনশন এই দুটো ক্ষেত্রে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো রক্ত পরীক্ষা করিয়ে বা ব্লাড প্রেশার পরীক্ষা করিয়ে ওষুধ নিজেরাই কমাবাড়া করেন, এটা করবেন না, এটা ডাক্তারবাবুদের হাতেই ছেড়ে দিন। আর যদি কেউ মনে করেন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে আসবেন তার কথা মতো চলুন, নিয়মিত পরীক্ষা করান, ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলুন, নিশ্চয়ই শিফট করতে পারবেন। কিন্তু কখনোই আমি বলবো না যে কোনো প্যাথির এটা পরিপূরক কোনো জায়গায়, কিছু স্টেজে কিছু কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথি নিশ্চয়ই অসম্ভব ভালো কাজ করে, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। তবে type 1 DM এর ক্ষেত্রে আমি বলবো T1 type, যেখানে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, সেখানে হঠাৎ করে কখনো শিফট করা উচিত নয়। যদি শিফট করতেও হয় আপনার হোমিওপ্যাথ চিকিৎসকের যথেষ্ট কনফিডেন্স থাকে যে তিনি ওই কেসটাকে ডিল করতে পারবেন, তাহলেও আস্তে 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 ট্যাপারিং ডোজে ইনসুলিনটাকে কমাতে হবে, ধীরে 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 বডিকে অ্যাডাপ্টেশন করিয়ে রক্ত পরীক্ষা করিয়ে হোমিওপ্যাথিক ওষুধে কাজ হচ্ছে কিনা, অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধও শুরু হলো ওদিকে মডার্ন মেডিসিনও আপনি আস্তে আস্তে কমিয়ে দিতে শুরু করলেন, এইভাবে একটা চেষ্টা করে দেখা যেতে পারে। তাতে যদি কাজ হয় আপনি হোমিওপ্যাথিতে শিফট করতে পারেন। বর্তমানে ইন্টিগ্রেটেড সিস্টেম খুব ভালোভাবে আসছে, ইন্টিগ্রেটেড মেডিসিনের কথাও বলা হচ্ছে, যেখানে কিছু কিছু ক্ষেত্রে একটা প্রশ্ন আপনি হয়তো এর পরেই করবেন যে উনি যদি অ্যালোপ্যাথিক ওষুধ খান তাহলে আপনার হোমিওপ্যাথিক ওষুধ কি কাজ করবে, কাজ না করার কোনো কথা নয়। খালি আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি স্টেরয়েড ধরনের ওষুধ যদি মডার্ন মেডিসিনে কখনো কোনো রোগে ইউজ করা হয় তাহলে আমাদের ওষুধ অনেক সময় সেই অর্থে কাজ করে না বা কম কাজ করে, কিন্তু ডায়াবেটিসের ওষুধের সঙ্গে আমাদের ওষুধের কোনো রকম এ নেই মনে করলে আপনারা তার সঙ্গে আমাদের ওষুধও খেতে পারেন। প্রচুর ক্ষেত্রে অনেকে আছেন যারা মডার্ন মেডিসিনের ওষুধ বন্ধই করেন না, অনেক দিন ধরে খাচ্ছেন, একটা অ্যাডাপ্টেশন হয়ে গেছে, সেক্ষেত্রে তারা হোমিওপ্যাথির ওষুধও কিছু কিছু সাইড এফেক্ট বা কিছু কিছু কমপ্লিকেশন, সাইড এফেক্ট বলবো না, কমপ্লিকেশনের জন্য তারা অ্যাডিশনালি অ্যাড অন করেন হোমিওপ্যাথিক ওষুধ। আমাদের এর ওপরেও কিছু রিসার্চ স্টাডি হয়েছে, একটা পাইলট স্টাডি এখন চলছেও, যাতে আমরা দেখেছি দুটো, একটা হচ্ছে অ্যাড অন থেরাপি অর্থাৎ মডার্ন মেডিসিনের সঙ্গে হোমিওপ্যাথি দেওয়া হচ্ছে, আরেকটা ক্ষেত্রে আস্তে আস্তে মডার্ন মেডিসিন ট্যাপারিং করে হোমিওপ্যাথিক ওষুধ শুরু করা হচ্ছে। দুটো ক্ষেত্রেই কিন্তু শুধু হোমিওপ্যাথি না, আয়ুষ নিয়েও কাজ হয়েছে অর্থাৎ আয়ুর্বেদা, ইউনানি এগুলো নিয়েও, এবং হোমিওপ্যাথি আয়ুর্বেদা অত্যন্ত ভালো ফল দিচ্ছে এটুকু আমি বলতে পারি। অর্থাৎ কোন জায়গায় শিফট করবেন কোন জায়গায় শিফট করবেন না সেটা আপনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ ছাড়া কখনো নিজের থেকে ডিসিশন নেবেন না। অসংখ্য ধন্যবাদ ডক্টর রজত চট্টোপাধ্যায়কে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে আপনারা দেখতে থাকুন মেডিটিপস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলুন। আর হ্যাঁ, যারা এখনও মেডিটিপস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন পেয়ে যান আপনারা। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার
+91 933 240 762, আবার বলছি +91 933 240 762, আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com, এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।